আড়িতে ঘুগনি আছে, এত গরম কেন? গোদাগার পাগল বল দে, ঘুগনি গরম হবে না, ঘুগনি কি বরফ বেরো নি আছে? হ্যাঁ তাও ঠিক, তাও তা তুই মাছ পরিনি ভাগে বেরিয়েছিস। ওরে ভাই মাছ কোথায় পড়লো, সময় পাইনি বুঝলি ভাই। এই দা তা জল দুনো দিছি, আগরবাতি মঙ্গল ধূপ, এই আগরবাতি মঙ্গল ধূপ দিয়ে যদি মাকে সেবা করা যায় তা মা হচ্ছে উল্কার বেগে চুলে চলে আসবে। বাজে কথা বলিনি, মা উল্কার বেগে আসবে পেতে মারটা। আচ্ছা ওদিন পর মার্কেটে বসে, ও মা মা গন্ধেশ্বরী মা, ও মা তুই একটিবার করিদার গুলো দল দল করে পাঠিয়ে দে মা, তুই করিদার গুলো দল দল করে পাঠিয়ে দে মা। একি দাদু তোমার চোখে জল না, চোখে জানো কি পড়লো, কিভাবে তুমি সিন্ডিকেট করো না, আমি ওর খেয়ে আমি কাঁদি দি না, মিলে মিলে কাঁদি খেয়ে দিই। তাড়াতাড়ি সহকালে সহকালে বগ্নি করি, আমার খরিদার পাঠিয়ে দে তাড়াতাড়ি সহকালে সহকালে বগ্নি করি, নম 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 গন্ধের সরি ধূপ জ্বালিয়ে মায়ে প্রণাম করি, আমার খরিদার পাঠিয়ে দে তাড়াতাড়ি সহকালে সহকালে বগ্নি করি, আমার খরিদার তাড়াতাড়ি আজ সহকালে সহকালে বগ্নি করি, আজ নম 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 গন্ধের সরি ধূপ জ্বালিয়ে মায়ে প্রণাম করি, খরিদার পাঠিয়ে দে তাড়াতাড়ি সে সহকালে সহকালে বগুনি করি, আমার খরিদার পাঠিয়ে দে তাড়াতাড়ি সহকালে সহকালে বগুনি করি। মা গন্ধেশ্বরী মা গো, আমি আমার দিদিকে বলছি মা, দুপোটা চোখে জল ফেলে মা যদি বেঁধে কানা ভালো হয় তো দু কুইন্টাল বাদশার মধ্যে মুড়ে বেঁধে রে। ও মা মা গন্ধেশ্বরী মা, আমার দিদি মা যদি বেঁচে কানা ভালো হয়, আজ আমি কথা দিলাম মা, বয়স তো হয়ে গেছে, তোর 50 গ্রাম ভাতের যে পূজাতে বসে বসে একলা জল করে খাবো, বুড়ি দেব না। এ তোরে কি আকেলের মানসিক রে, আ পুরো কলাইনি মানসিক, ঠিক আছে এইডা বৈরি বাবু, তোরই গরম হচ্ছে আর আমি পুরি খাবো না, ঠিক আছে শোন, তোর মারলে তুই হাঁকবি, আমার মারলে আমি হাঁকবো, ঠিক আছে, তাহলে তুই জান আমার কোটো ঠিক দিসনি, কোটো দাও তো দিদি গালি বালতি দাও, ঠিক আছে ওই কথাই রইল, তাহলে হাঁকালি শুরু হোক, এই তো ভালো হলো পুতুলা, তাই ঘুগনি চাই। এই তোর কি আকেলে ডাক রে, সীমানা আছে, হ্যাঁ গলার মধ্যে পাঁচতে ওয়াজ করে আগে যা, হ্যাঁ ডাকটা দাও না, এই তো ভালো হলো পুতুলা, এই তো তাই ঘুগনি চা, এই সারা বই দিকে যদি আমার পাশে থাকে আমার ব্যবসা হবে, এস পাঁচ দিন আর কেটে ওই দিন করে বলে বলে বাবা দে বলে বাবা দে, এই তো তাই ঘুগনি চাই, আসবি তো তার মনে শুনি সে গালে, আরে আসবি তো, এই দাঁড়াও না, আরে আয় না, আয় চলো না, আমরা বাজের মধ্যে বলে ও দোকানি, ওরে মুক্তি কেন ভার, ওরে বলো নাই আমার, ওরে তো আমি সামনে দাঁড়িয়ে, তোমারিয়া চলে নাও নাই আমায় তুলে, তোমারিয়া চলে না
হরি এই তো আমি সামনে দাঁড়ি এই তো আমি সামনে দাঁড়ি হেরোমে ঘন ঘন কাউকাউ করছে গা বলে ও দোকানি তোমার দোকানে পুতুল আছে পুতুল কি বলছো নোনো পুতুলের গোডাউনে এসে গেছে নোনো তাই নাকি হ্যাঁ নোনো ঠিক আছে সুন্দর দেখে একখানা পুতুল দেখাও খালি পথে মে বউদি আর বউদির মেয়ে দেখাই দেখাও ঠিক আছে বলে এই বেলা যেমন চালি সঙ্গে ডাল ভি আর এই সারা বউদির সঙ্গে বউদির মেয়ে ও ভি ও কাকু তোমার ঠাকুরটা কাকু মুখটা কেমন তুবড়ে গেছে আই গায়ে পোশাক নেই ল্যাংটা হয়ে আছে আমি এই পুতুল নেব না যাও একবার ইসিমুনি নঞ্জে কুটি মারি হাড়ি দিয়ে দি রুম আই আমি ভালো ভালো পুতুল দাও আরে এই পুতুল আমাদের পছন্দ হচ্ছে না আরে বাবু রে তা ভাগাচ্ছ কেন আরে সুন্দর দেখে পুতুল দেখা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও দিদি বলো না ভালো ভালো পুতুল দেখাতে এই দেখো এই শালা এই সাজানো আইটেম না একবার গালে ঢাবাস করতো আর মানুষ অটুবিটা ঠিক করে পদ্ম শেষ করে দেবো এটা হলো গোপাল মা এ ছাড়া বিক্রি করতে পারি না যা দেখাই সে ধরে আধার মারে ঠিক করে যে আজকে দিন বিক্রি করতে পারি তো ইয়ে সারা জানতো মাটি বাপু তো ছেড়ে যাবো যা যা হ্যাঁ যাও নোনা ঘুরে এসো যাও যাও আই কি হলো আই দেখি মা তুই কি পাতাটা ভাবিলি ও মা কি সুন্দর পুতুল গো আমার না আমার ভীষণ ভীষণ পছন্দ ও দিদি দেখো না কেমন চমকাচ্ছে ও দিদি দেখো না কেমন হাসছে দেখো না ও দিদি আমার না আমার খুব খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমার কাছে দিয়ে দেখো এই আমার চমকাশি দেখো কত করে ওরে বাবা ইয়া বলে ও দোকানি হ্যাঁ নোনো এই পুতুল না হ্যাঁ আমাদের বেউলার খুব পছন্দ হয়েছে এই পুতুলের দাম কত গো এই শালাসিদে আইছে এমনি দাম কত ওই পেজি নমনা তোমাদের জন্য লোল দামে নেব 5,500 টাকা 5,500 টাকা 10 টাকা করে ফেবো করে কটা নিবি চেপে বস কালে পেতে পায়ে পায়ে গুলু হচ্ছে আরে কম হবে না 6,500 পড়ে যাবে একটু লস হয়ে যাচ্ছে ঠিক আছে পুতুলটা আমরা নিয়ে যাব আচ্ছা আচ্ছা তুমি রেখে দাও যার পথে পুতুলটা নিয়ে যাও ঠিক আছে আই শোনো না হ্যাঁ হ্যাঁ বল পোশাক একটু পাল্টে দেবি তাহলে 7,500 টাকা আই ঠিক আছে তাই দেওয়া হবে আ যা বলি সামনে আই রে ও দিদি ওর কপাল খুলে চলো না এই বাজারটা একটু ঘুরে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা আই চলো দিদি আমার না ভীষণ ভীষণ খোদা পাচ্ছে আই চলো সকালবেলা কার মুখ দেখে বেই দিছি রে কোন খইদাসে জিজ্ঞাসা করে না যাই ঘরে যাই বুড়ির ব্যবস্থা করে দাও বুড়ির উপর আগে দেখা এই তো চাই ঘুগনি চাই ঘুগনি ডাকছি আমি দাদু এই কে মানলো কে মানলো কে আমি দাদু কেন আমার দেখলে মনে আমি দাদু কেন কোচি নুনু বলা যায় না মাথা হতে ঝোড়াখানে টাক পড়ে গেছে না আমরা গান্ধীজির টাক চুলও পেকে গেছে গোপ সাদা হয়ে গেছে দাদু বলবো না তো কি দাদা বলবো মাথায় টাক পড়ে গেছে চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে তাতে কি হয়েছে মনটা তো কচি আছে তা আমার দাদু বলেছ কে দাদু বললো কে কে দাদু বললো কে দাদু বললো আরে কাজল করে ঘুরে রাখবো তোমার আজে রাখবো আমি চোখে আর কাজল করে রাখবো তোমার রাখবো আমি চোখে রাখবো তুমি রাখবো আমি আর চন্দনা কেউ না
কাজল করে রাখব তোমার রাখব আমি চোখে তুমি কাজল করে রাখব তোমার রাখব আমি চোখে দেখো ফুসফুসি নষ্ট হয়ে যাবে দেখো বুড়ো বয়সে ঢং দেখলে আর বাঁচি না শুধু ঝড় হয়ে যাচ্ছে রে ফুসফুসি আর ডাউন হয়ে হ্যাঁ লিভার আর ঠিক আছে তাই আহা কি আছে বোন তোমার হাড়িতে কি আছে গো আমাদের বুড়ি বারণ করে দিয়েছে আমাদের বুড়ি ডিম বিক্রি করে করে পুঁজি করে দিয়েছে বলে দেখো বুড়ো আটানার কমে একদম দেবেন বল জিরে মারা নিদি আদা দিলে আর কেউ খেত না বেশি করে খাবে ঠিক আছে আমাদের দু প্লেট দাও দু প্লেট দু প্লেট দাও দু প্লেটের দাম জানো আরে কত দাম জানে না ঘুনি যেতে আটানা করে প্লেট তাই দু প্লেটের দাম আটানা কে আটানা আটানা দোকানে 50 পয়সা আটানা কে আটানা আটানা দোকানে 50 পয়সা ঠিক আছে দেব আমাদের দু প্লেট দাও বাবা বড় কই দাদা ভয় দিও হরিদার বড়ে বড়ে ঠিক আছে বস ঘুগনি মুড়ি দিচ্ছি বাবা আমার সে ফিলে জায়গা চলে ভালো ঢোল দিয়ে বায়না নিয়ে ও বোন সে প্লেটটাকে চলে এসেছি একটা প্লেট আজ হবে ঠিক আছে একটা প্লেট করে দাও আমরা দুজনে ভাগ করে খাবো সত্যি তুমি খুব ভালো গো তুমি যদি আমার নিজের ঠিক আছে হ্যাঁ রে তোর ওইটা তোর প্লেট ঘুগনি দিলে চামচ দেবে তো বাবা মানুষের মায় বেচাকেনা করতে পারে তাল পাতা কেটে বান্ডিল করে চালের পাতা গুঁজে রেখে চলে ও বোনে একটা কচি চামচ আছে হবে আরে এই চামচ আমরা খাবো কি করে এটা তো কচি চামচ তুমি খেয়ে দেখে দাও আমি যদি খেয়ে দেখে দিতে পারি তাহলে আমরা খাবো আরে তাহলে খেয়ে দেখো তোমার চামচ আমাদের লাগবে না আমরা হাত দিয়ে কাচ্ছি হাত ধোয়া জল দেবে না না বুঝে না না লাগবে না আমরা হাত দিয়ে কাচ্ছি হাত ধোয়া জল দেবে ঠিক আছে ওরে এই বেবুলা তুই মারছ আমার কালা দিবি আমি খাবো বেবুলা আর ঠিক আছে একটা প্লেট দিয়েছি খুব খারাপ ঠিক তুই মারছ আমার কালা দিবি আই এসো দিদি ও আগে খেয়ে দেখি কেমন হয়েছে দেখি খুব সুন্দর হয়েছে দিদি ও দিদি আমি জানি দিদি তোমার না ভীষণ ভীষণ খোদা পাচ্ছে এই নাও আগে তুমি খাও তারপরে আমি খাবো আয় ধরে দিদি আয় তুমি খাও ও দাদু ও বোন দাদু কি একটু ঝোল দাও কি আছে একটু ঝোল দাও ও ঝোল দেবো আদি আরে দাও না কি দিচ্ছে দাও আদি আই দাও
এই নাও দিদি আর তুমি Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.